হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কচু শাকের রেসিপি। আর এই কচু শাকের রেসিপিটি হবে একেবারেই নিরামিষ, আর নিরামিষ ভাবে এইভাবে বানিয়ে কিন্তু আপনারা যে কোনো পুজোতে ভোগে লাগাতে পারেন, খুবই সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, দেখে নিই এই কচু শাকের রেসিপিটি আমি কি করে বানাবো। হ্যাঁ বন্ধুরা, কচু শাকের রেসিপিটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নিই। তো কচু শাক বানানোর জন্য এখানে কচু শাকগুলো ধুয়ে আমি উনুনে দিয়ে দিলাম। কড়াইয়ে আমি দিয়েছি প্রথমে জল, তারপর আমি জল দেওয়ার পর কচু শাকগুলো দিয়ে দিয়ে তারপরে দিলাম আমি লবণ। সামান্য পরিমাণ লবণ দিলে কচু শাকটা খুব সুন্দর সেদ্ধ হবে। তো লবণ দেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিলাম। এবার শাকটাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়ে দেখে নিচ্ছি শাকটা কিরকম সেদ্ধ হয়েছে। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি দেখে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, শাকটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। শাকটা একটা পাত্রে নামিয়ে নিলাম, শাকের জলটা ফেলে দিয়েছি। এবার উনুনে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আমি কিছু বাদাম। বাদামটাকে আমি শুকনো অবস্থাতে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে বাদামটাকে আমি ভেজে নিলাম। বন্ধুরা, বাদামটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। বাদামটাকে নামিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটি আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তো তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন। এই নিরামিষ কচু শাকে 5 ফোড়নটা ফোড়নে দিলে খুবই সুন্দর একটি সেন্ট বের হয়। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দিব আদা। তো আদা বাটাটাও দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। দারুণ একটি সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার আমি যে ভেজে রাখা বাদামগুলো রেখেছিলাম সেই বাদামগুলো কিছুটা খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার বাদামটাও একসঙ্গে নেড়ে চেড়ে দিব। দেখুন, কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকগুলো দিয়ে দেব। জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকগুলো মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ হলুদটাকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখছি। 10 মিনিট ঢেকে রেখে তারপরে আমি ঢাকনাটাকে খুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যার ফলে আমার এই শাকটা দেখতেও সুন্দর লাগছে। এবার দিচ্ছি গ্রেটারে গ্রেট করে নারকেল। নারকেলটা এই অবস্থাতে দিলে নারকেলটা সেদ্ধ হবে ভালো, যার ফলে নারকেলটা আমি এই অবস্থাতে দিয়ে দিলাম। নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখনো কিন্তু আমার শাকে জল রয়েছে, যার ফলে আমি শাকটাকে আর একটু জাল করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু আর জলটা শুকিয়ে নিয়ে আবারও ফিরে এলাম। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে। এবার দিয়ে দিব চিনি। কচু শাকে তো অবশ্যই মিষ্টি যাবে, এই নিরামিষ কচু শাকে একটু মিষ্টি দিলে খুবই ভালো লাগে, এটা সবাই জানেন। তো একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। শাকে কিন্তু এখন আর জল নেই বন্ধুরা, নাড়তে চাড়তে পুরো শাকটাই গলে গেছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো এখন কিন্তু আমি এই শাকটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, শাকটা নামিয়ে দেওয়ার পর উপর দিয়ে একটু আমি কুচানো নারকেল দিয়ে দিলাম। এই নিরামিষ শাকের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ।